হে গাইস, এখন থেকে আমরা প্রোগ্রামিং শুরু করব। আমরা সি প্রোগ্রামিং দিয়েই বেসিক কাজগুলো করব। তো আমরা প্রায় প্রোগ্রামিংয়ের যে সিম্পল বিষয়গুলো সবাই জানে, ভ্যারিয়েবল কি, ফাংশন কি, সো আমি সেই বিষয়গুলো নিয়ে আর বিস্তারিত কথা বলবো না, অর্থাৎ থিওরিটিক্যাল টপিকগুলো নিয়ে আমি আলোচনা করবো না। ডাইরেক্ট ছোট ছোট প্রোগ্রাম করব, দেন ছোট ছোট প্রোগ্রাম থেকে আমরা বড় প্রোগ্রামের দিকে এগিয়ে যাব। আজকে আমি তোমাদেরকে যে প্রোগ্রামটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা এরিয়া অফ সার্কেল তৈরি করতে পারি। একদম সিম্পল একটা প্রোগ্রাম, আমি জানি তোমরা সবাই পারো। তারপরও যেহেতু আমরা একটা প্লেলিস্ট তৈরি করতেছি, তো ছোট ছোট প্রোগ্রাম দিয়েই আমরা প্লেলিস্টটা তৈরি করব। সো চলো দেখি কিভাবে আমরা এরিয়া অফ সার্কেল তৈরি করতে পারি। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এরিয়া সার্কেলের জন্য অলরেডি হেডার ফাইল নির্ধারণ করে রেখেছি, হ্যাশ ইনক্লুডেস 3io.h অ্যান্ড হ্যাশ ডিফাইন পাই 3.1416। যেহেতু আমাদের এরিয়া অফ সার্কেলের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার, সো আমাদের পাই এর ভ্যালুটা এখানে আমাদেরকে লিখতে হবে। তো পাই এর জন্য আমরা একটা ভ্যারিয়েবলও তৈরি করতে পারতাম, বাট এখানে আমরা চেষ্টা করব যে পাই এর ভ্যালুটা যেন আমরা হেডার ফাইল হিসেবে ডিক্লেয়ার করে রাখি, কারণ বড় প্রোগ্রাম যখন আমরা করতে যাব তখন হয়তো পাই এর ভ্যালুটা আমাদেরকে বারবার করতে হতে পারে, দরকার হতে পারে। তো আমরা পাই এর ভ্যালুটা ডিফাইন করে নিলাম। যেহেতু আমাদের এরিয়া অফ সার্কেলের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার, তো এই জন্য আমাদেরকে ভ্যারিয়েবল লাগবে হচ্ছে তিনটা। একটা হচ্ছে অবশ্যই পাই, বাট যেহেতু আমরা পাইকে ডিফাইন করে রেখেছি তো এখানে আমরা পাই এর আর ভ্যারিয়েবল তৈরি করবো না। আর স্কোয়ার অর্থাৎ আর, আর এর জন্য একটা ভ্যারিয়েবল লাগবে। অ্যান্ড এই যে পাই আর স্কোয়ার, এটাকে কোথাও রাখার জন্য, অন্য কোনো ভ্যারিয়েবলে রাখার জন্য আমাদেরকে আর একটা এডিশনাল ভ্যারিয়েবল লাগবে। তো এখানে আমাদের ভ্যারিয়েবল আসলে লাগতেছে হচ্ছে দুটা। তো যেহেতু পাই এর মানটা হচ্ছে 3.1416, তার মানে হচ্ছে এটা একটা ফ্লট টাইপের ভ্যারিয়েবল, এই জন্য আমরা ফ্লট টাইপের ভ্যারিয়েবল বানাবো, ফ্লট। অ্যান্ড আমরা ভ্যারিয়েবল আর একটা ভ্যারিয়েবল নাম দিচ্ছি হচ্ছে আর, রেডিয়াসের জন্য। আর আর একটা ভ্যারিয়েবল যেটাতে আমরা রেজাল্টটা রাখবো সেটার নাম দিলাম হচ্ছে এরিয়া। ওকে, তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমাদের কনসোলে যেন আমাদের একটা মেসেজ আসে যে আপনারা আর এর মানটা দিন, দেন আমরা আর এর মান দিব, তারপর ওটার উপর প্রসেস করে আমরা আমাদের রেজাল্টটা নিয়ে দেন প্রিন্ট করব। তো প্রথম কাজ হচ্ছে কনসোলে যেন আমাদের মেসেজটা শো করে যে আপনি আর এর মান দিন। তো এই জন্য আমরা কি করব, আমরা জানি মেসেজ প্রিন্ট করার জন্য আমরা printf ইউজ করে থাকি, অ্যান্ড printf এর ভিতরে আমরা এরকম ডাবল ইনভার্টেড কমা দিয়ে থাকি, অ্যান্ড আমরা আমাদের মেসেজটা এটার ভিতরে লিখে থাকি যে এন্টার দ্য ভ্যালিউ অফ আর অথবা রেডিয়াস, অ্যান্ড ফাইনালি আমাদেরকে অবশ্যই সেমিকোলন ইউজ করতে হয়। তাহলে নাও আমরা যেটা করব, যে কম্পিউটার তো আমাদেরকে বলল যে আর এর ভ্যালু দাও, তাহলে ইউজার একটা আর এর ভ্যালু দিবে। তো ইউজারের কাছ থেকে আর এর ভ্যালু নেওয়ার জন্য আমরা মানে ইনপুট নেব ইউজারের কাছ থেকে। তাহলে আমরা জানি ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে সি প্রোগ্রামিং এ স্ক্যানএফ ফাংশনটা ইউজ করতে হয়, অ্যান্ড স্ক্যানএফ এ আমরা কি করব, সি আর এর ভ্যালুটা ইনপুট নেব। অ্যান্ড ইনপুট নিতে আমাদেরকে যে কাজটা করতে হয় পারসন, অ্যান্ড আমাদেরকে ভ্যারিয়েবলের টাইপ বুঝে এখানে আমরা পার্সেন্টের পরে একটা লেটার ইউজ করে থাকি। যেহেতু এখানে আমরা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল নিয়েছি এই জন্য আমরা এখানে এফ দিচ্ছি, পার্সেন্টেজ এফ, অ্যান্ড দেন কমা দিয়ে আমরা যে ভ্যারিয়েবলের জন্য ইনপুট নিতে চাই সেই ভ্যারিয়েবলটা এখানে লিখব। কিন্তু তার আগে অবশ্যই আমাদেরকে অ্যাড্রেসার সাইনটা ইউজ করতে হবে, অ্যাড্রেসার আর। এর দ্বারা বোঝানো হচ্ছে যে আর এর অ্যাড্রেসে সেই ভ্যালুটা রাখা হচ্ছে, অ্যান্ড দেন ফাইনালি আমরা সেমিকোলন দিব। তো এতটুকু কাজের মধ্যে আমি কি হলো, যে কম্পিউটার আমাদেরকে বললো যে আর এর ভ্যালু দেন,
এবং আমরা একটা আর এর ভ্যালু কম্পিউটারকে দিব। সো এতটুকু আবার আমরা বিল্ড অ্যান্ড রান করে দেখি। বিল্ড অ্যান্ড রান করলাম, তো দেখা যাচ্ছে যে কম্পিউটার আমাদেরকে এন্টার দ্য ভ্যালু অফ আর দেখালো, অ্যান্ড আমরা এখন একটা ভ্যালু দেওয়ার জন্য এখানে কম্পিউটার ওয়েট করছে। সো আমরা যে কোনো একটা ভ্যালু দিলে আর কিছু প্রসেস করতে পারবো না, কারণ হচ্ছে আমরা এর পরবর্তী কোনো স্টেপ আমরা এখন আর লিখিনি। সো এর পরবর্তী স্টেপগুলো আমরা এখানে এখন বাকি কাজগুলো এখন আমরা করব। সো এখন আমরা এন্টার প্রেস করে পরবর্তী স্টেপে আসলাম। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের সূত্রটা অ্যাপ্লাই করব। আমাদের সূত্রটা এরিয়া অফ সার্কেলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, অ্যান্ড এই সূত্রটার যে ভ্যালুটা হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করার পর যে রেজাল্টটা পাবে, সেই রেজাল্টটা তো অবশ্যই একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। তাই সবার প্রথমে আমরা সেই ভ্যারিয়েবলটা লিখব, অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি এরিয়া, সো এরিয়া লিখব অ্যান্ড ইকুয়াল সাইন দিব, অ্যান্ড দেন আমাদের যে সূত্রটা আছে পাই আর স্কোয়ার। সো পাই আর স্কোয়ার আমরা কিভাবে লিখবো, পাই ইন্টু আর ইন্টু আর অ্যান্ড দেন সেমিকোলন। তো আর স্কোয়ারকে আমরা ডাইরেক্টলি লিখতে পারছি না, এই জন্য আমরা আর ইন্টু আর লিখেছি। যদি আর কি হতো তাহলে আর ইন্টু আর ইন্টু আর তিনবার লিখতাম, অ্যান্ড পাই এর মান তো আমরা আগেই ডিফাইন করে রেখেছি 3.1416। তাহলে এই লাইন এই স্টেটমেন্টে এসে ক্যালকুলেশনটা কিভাবে হবে, যে পাই এর মান হচ্ছে 3.1416, এটার সাথে আমরা যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটা গুণ হবে দুইবার, অথবা বলা যেতে পারে সেই ভ্যালুটার স্কোয়ারের সাথে 3.1416 গুণ হবে, অ্যান্ড দেন রেজাল্টটা এরিয়ার মধ্যে চলে আসবে। দেন এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এরিয়া নামের যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা রেজাল্টটা রেখেছি সেই রেজাল্টটাকে আমরা প্রিন্ট করব। সো আমরা প্রিন্ট করব প্রিন্টএফ এর মাধ্যমে, অ্যান্ড দেন আমরা কিছু একটা মেসেজ দিই যে এরিয়া অফ সার্কেল ইজ, আচ্ছা দেখো এখানে যেহেতু আমরা আমাদের ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, তো দশমিকের পর হয়তো অনেক ডিজিট আসতে পারে, এই জন্য আমরা যেটা করব যে দশমিকের পর যেন শুধুমাত্র দুইটা ডিজিট শো করে, এই জন্য আমরা অ্যাম্পারসেন্ট দিব, ডট দিব, অ্যান্ড টু এফ লিখব, ওকে, অ্যান্ড কমা দিয়ে আমরা আমাদের ভ্যারিয়েবলটা লিখব, অর্থাৎ যেখানে আমাদের রেজাল্টটা আছে এরিয়া, দেন সেমিকলন দিয়ে শেষ করব। অ্যান্ড ফাইনালি আমরা যেটা করি যে আমরা যদি ইন্টিজার মেন ব্যবহার করি তাহলে রিটার্ন জিরো ইউজ করে থাকি। অ্যান্ড তাহলে চলো দেখি আমাদের প্রোগ্রামটা এখন রান করে দেখি যে আসলে প্রোগ্রামটা এখন দেখতে কিরকম হবে। তো প্রোগ্রামটা রান করার পর আমাদেরকে আমাদের কাছে একটা ভ্যালু চাচ্ছে, আমরা ভ্যালি ভ্যালু দিচ্ছি হচ্ছে সাপোজ 5 দিলাম। দেন 5 দেওয়ার পর আমাদের রেজাল্টটা চলে আসলো যে আমাদের এরিয়া অফ সার্কেল হচ্ছে 78.54, যেহেতু আমরা ডট 12 ইউজ করেছি এই জন্য দশমিকের পরে দুই ঘর শো করছে। সো এই ছিল আসলে এরিয়া অফ সার্কেলের প্রোগ্রাম, খুবই সিম্পল একটা প্রোগ্রাম, আর আমি আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে, অ্যান্ড আস্তে আস্তে আমরা সহজ থেকে কঠিনের দিকে মুভ করব প্রোগ্রামে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।